আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চোখে চোখ রেখে কথা বলা কেন গুরুত্বপূর্ণ এবং চোখে চোখে কথা বলার কিছু নিয়ম কানুন সম্পর্কে তো এই যে কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আপনার চোখের দিকে না তাকিয়ে কথা বলছিলাম আপনার অবশ্যই মনে হচ্ছিল যে আমি আপনার সাথে কথা বলছি না হয়তো বা কথা বলছি অন্য কোনো কারো সাথে তো অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য রাখবেন যে যখন আমরা কারোর সাথে কথা বলি তার সাথে কথাই শুধু বলি না আমরা চোখের মাধ্যমেও অনেক সিগন্যাল প্রকাশ করি আমাদের আগ্রহ প্রকাশ করি এগুলোর আমাদের চোখের এক্সপ্রেশন মুখের এক্সপ্রেশনের মাধ্যমেও অনেক কিছু আমরা বোঝাতে সক্ষম হই এজন্যই চোখে চোখ রেখে কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি কারোর সাথে কথা বলার সময় শুধুমাত্র তার চোখের দিকে এভাবে থাকিয়ে কথা বলতে থাকেন আপনি অন্য কোনো দিকে না তাকান কিছুক্ষণ পরপর তাহলে কিন্তু সেই ব্যক্তিটার মনে হতে থাকবে যে আপনি হয়তো বা কোনো একটা সমস্যা দেখেছেন তার মাঝে তো এরকম চোখে চোখ রেখে কথা বলার কিছু নিয়ম কানুন সম্পর্কে আজকে আলোচনা করবো তো চোখে চোখ রেখে কথা বলার রুল নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন একজন মানুষের সাথে কথা বলবেন তখন কথা বলার সময় পাঁচ থেকে দশ সেকেন্ড পর পর আপনি বাম দিকে অথবা ডান দিকে অথবা উপরে অথবা নিচে যে কোনো দিকে আপনি এক সেকেন্ডের একটা পলক দেবেন দেওয়ার পর তারপর আবার তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন আপনি যদি কন্টিনিউয়াসলি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে থাকেন তাহলে কিন্তু সে নিজেই আনকমফোর্টেবল ফিল করবে এবং সে ভাবতে থাকবে হয়তো বা আপনি তার পোশাকের মধ্যে কোনো সমস্যা দেখেছেন অথবা তার শরীরের শরীরে কোনো সমস্যা দেখেছেন যেটা আপনি ফাইন্ড আউট করার ট্রাই করছেন এজন্যই কারোর সাথে কথা বলার সময় পাঁচ থেকে দশ সেকেন্ড পর পর আপনার ঘড়ি ধরে রিজার্ভ করতে হবে না পাঁচ থেকে দশ সেকেন্ডের একটা আনুমানিক সময় পর। আপনি অন্যদিকে তাকাবেন তারপর আবার তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে থাকবেন তো এটা গেলো রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু হচ্ছে আপনি যখন অনেকগুলো মানুষের সাথে কথা বলবেন হয়তো বা আপনি টিচার আপনি অনেকগুলো স্টুডেন্টের সামনে একটা লেকচার দিচ্ছেন অথবা আপনি অনেকগুলো মানুষের সামনে একটা রুম ভর্তি মানুষের সামনে সবার সামনে কোনো কিছু সম্পর্কে বক্তৃতা দিচ্ছেন সেক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র আপনার পরিচিত অথবা দুই একজনের দিকে দৃষ্টি দিয়ে কথা বলবেন না কথা বলা শুরু করবেন হয়তো আপনার সামনে অনেকগুলো মানুষ আছে আপনি ডান দিক থেকে শুরু করলেন আপনি বাম দিক পর্যন্ত যাবেন কথা বলতে বলতে আবার বাম দিক থেকে শুরু করবেন ডান দিক পর্যন্ত আসবেন সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষই মনে করবে যে আপনি তার চোখের চোখ রেখে কথা বলছেন হয়তো হয়তোবা প্রত্যেকটা মানুষের চোখে চোখ রেখে কথা বলা সম্ভব না হয়তোবা আপনার সামনে পঁচিশ তিরিশ বা একশো দুইশো এক হাজার দুই হাজার মানুষ কথা কথা শোনার জন্য বসে আছে অথবা দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের দিকে কিন্তু আই কন্ট্যাক্ট করা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে টোটাল এরিয়াটা কভারেজ দিতে হবে অর্থাৎ ডান দিক থেকে বাম দিক পর্যন্ত কথা বলতে বলতে যেতে হবে আবার থেকে পর্যন্ত আসতে হবে কথা বলতে বলতে সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষই মনে করবে যে আপনি তার দিকে দৃষ্টি দিচ্ছেন অথবা তার তাকে গুরুত্ব দিচ্ছেন আপনি যদি শুধুমাত্র একদিকেই ফোকাস দেন তাহলে বাকিরা কিন্তু নিজেদেরকে অপমানিত বোধ করবে বাকিরা মনে করবে যে আপনি তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করছেন না তারপর রুল নাম্বার থ্রি অর্থাৎ আপনি চোখে চোখ রেখে কথা বলার রুল নাম্বার থ্রি হচ্ছে যে আপনি যখন শ্রোতা আপনি সব সময় কথা বলবেন এমন তো না অনেক ক্ষেত্রে অনেক মানুষ কথা বলবে সেটা আপনাকে শুনতে হবে সেক্ষেত্রেও আপনাকে আই কন্ট্যাক্ট বজায় রাখতে হবে অর্থাৎ চোখের চোখ রেখে কথা বলতে হবে কিন্তু আপনি সেক্ষেত্রেও পাঁচ থেকে দশ সেকেন্ডের যেই রুলটা বললাম সেটা প্রযোজ্য অর্থাৎ আপনি কারো কথা শুনছেন সেক্ষেত্রে আপনি তার চোখের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু পাঁচ থেকে দশ সেকেন্ড পর আপনি অন্য দিকে তাকাবেন দিকে। তারপর রুল নাম্বার ফোর হচ্ছে আপনি যখন শ্রোতা যখন কেউ কথা বলছে তখন শুধুমাত্র শুনেই যাবেন না শুধু শুনে আপনার মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নাই শুধু এভাবে শুনেই যাচ্ছেন কেমন মনে হতে পারে সেই ব্যক্তিটা সেই ব্যক্তি মনে করবে যে আপনি হয়তো তার প্রতি মনোযোগী না সেজন্য আপনি কথা শোনার মাঝে মাঝে হুম 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 হ্যাঁ এই মানে এই ধরনের কিছু এক্সপ্রেশন দিলেন ফেসিয়াল কিছু এক্সপ্রেশন অথবা একটু হাসি দিলেন অথবা চোখের একটা এরকম এক্সপ্রেশন দিলেন মানে কথার ধরনের উপর ভিত্তি করে অর্থাৎ কথা যেরকম হবে সেটার উপর ভিত্তি করে আপনার ফেসিয়াল যেন এক্সপ্রেশন থাকে আপনি যদি এক্সপ্রেশনলেস শ্রোতা হন আপনি শুধুমাত্র এরকম রোবটের মতো দাঁড়িয়ে থেকে শোনেন তাহলে কিন্তু সেই ব্যক্তি আনকমফোর্টেবল ফিল করবে এবং সে ভাবতে থাকবে যে আপনি তার কথার প্রতি গুরুত্ব দিচ্ছেন না এজন্যই কিছুক্ষণ হুম এরকম মানে সম্মতিসূচক মাথা নাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ আই কন্ট্রাক্টের রুল নাম্বার ফাইভ হচ্ছে আপনি যখন কারো সাথে কথা বলবেন প্রথমে রুল নাম্বার ওয়ান এবং টুতে বলেছিলাম যে কারো সাথে কথা বলার সময় অথবা কথা শোনার সময় কিছুক্ষণ পর পর অন্যদিকে তাকানোর জন্য বলেছিলাম আপনাদেরকে তো অন্যদিকে তাকানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে কখনোই নিচের দিকে তাকিয়ে আপনার ফোনে এইভাবে কথা বলবেন না আপনার সাথে কেউ কথা বলছে আপনি হয়তো বা ফোনের মধ্যে এভাবে দেখছেন আপনি ফেসবুকিং করছেন অথবা ইউটিউবে ভিডিও দেখছেন এই কাজটা কখনোই করবেন না কেননা এই কাজটা যখন করবেন তখন ওই ব্যক্তির মনে হবে যে আপনি তার প্রতি গুরুত্ব দিচ্ছেন না এজন্যই শুধুমাত্র কথা বলা অথবা শোনার সময় এক থেকে দুই সেকেন্ডের জন্য চারিদিকে এরকমভাবে দেখবেন কিন্তু মানে একদম তার কথা থেকে আপনি আলাদা হয়ে যাবেন না অর্থাৎ তার কথার সাথে সবসময় এঙ্গেজড থাকতে হবে তাহলেই কিন্তু অন্য ব্যক্তিটা নিজেকে সম্মানিত বোধ করবে এবং আপনার কথা শুনতে আগ্রহী হবে অথবা আপনাকে যদি কিছু বলতে থাকে তাহলে সেটা বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো অনেক মানুষের কিন্তু চোখে চোখ রেখে কথা বলাটা অনেক কঠিন মনে হয় হ্যাঁ এটা মনে হতেই পারে আপনি যদি আপনার কাছে সহজ মনেও হয় তারপর আপনি আজকে ট্রাই করবেন দেখবেন যে চোখে চোখ রেখে কথা বলাটা শুনতে অনেক সহজ মনে হতে পারে কিন্তু বিষয়টা আসলে এতটা সহজ না এটা একটা লং টার্ম প্র্যাকটিসের ব্যাপার এটা আপনার পার্সোনালিটিকে টোটালি একটা নতুন লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে আপনার সোশ্যাল স্ট্যাটাসকে হাই করতে সক্ষম হবেন আপনি এর মাধ্যমে এছাড়াও আপনি চাকুরি করছেন অথবা বিজনেস করছেন সেক্ষেত্রে অনেক মানুষের সাথে কিন্তু কমিউনিকেশন তৈরি করতে হয় সেক্ষেত্রে এই আই কন্ট্যাক্টের রুলগুলো অনেক গুরুত্বপূর্ণ তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব যে কিভাবে আপনি সাহসিকতার সাথে এবং কনফিডেন্স ধরে রেখে কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন একটা ট্রিক্স ব্যবহার করে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ